খাবার সবকিছু মিলে যেটা বোঝা যাচ্ছে, ওরা এখানে দইয়ের সাথে যে দুটো ফ্লেভার ইউজ করেছে, ভ্যানিলা প্লাস আর এখানে স্ট্রবেরি ফ্লেভার, দুটো আইসক্রিমের ফ্লেভার মিলিয়ে এই পুরোটা ফালুদার যে টেস্ট পুরো ডিফারেন্ট হয়ে গিয়েছে। আমি আগে কখনো এরকম ভাবে খাইনি, আর চেরিটা তো আমি অবাক হয়ে গিয়েছি, কারণ চেরিটা খুব কম জায়গায় দেয় আর অরেঞ্জ ফ্লেভারের চেরিটা খুব কম দেয়। তো আবার সবকিছু মিলে আমার কাছে খুব ভালো লেগেছে। আর এটা যদি আমি রেট দিতে চাই, তাহলে আমি এটাকে রেট দিব 10/8, কারণ একটাই, ওদের ফুড চুজিংটা একটু ভুল আছে, যেমন আঙ্গুরটা একটু টক ছিল আর মোটামুটি হ্যাঁ মিক্সিংটা ভালো ছিল। ওগুলো সব কিছু মিলিয়ে হয়তো আমি ইনস্ট্যান্ট খেলে ভালো ফ্লেভার পেতাম, যেহেতু আমি আজকে সকালেটা এখন খাচ্ছি তো ফ্লেভারটা একটু ডিফারেন্ট হতেই পারে। আর ওভারঅল সব কিছু মিলে এটা খুব ভালো হয়েছে। এবার বলি ফিল প্রাইসটা কত, প্রাইস পুরোটা আমি যে পার্টি থেকে খুললাম এটা মাত্র 100 টাকা। শুনে অবাক লাগতেছে, বাট এটাই সত্য, এটা মাত্র 100 টাকা। যদি আপনি ওখানে রেগুলার হয়ে থাকেন তাহলে হয়তো একটু বেশি দিতে পারেন, আর যদি আপনি নিউ কাস্টমার হন তাহলে ওরা এই পরিমাণে দিবে। আর টেস্টের দিক দিয়ে আপনি ঠকবেন না, প্রাইসের সাথে টেস্ট একেবারেই ঠিক আছে। তো আজকে আমি এখানে শেষ করব, আর ভিডিও লং করব না। যারা শ্রীমঙ্গল যাবেন, আমাদের ঢাকার এখানে অনেকগুলো পাখি কয়েকটা দেখেছি যে সাথে আছে, মোটামুটি অনেক জায়গায় আছে। তো আপনারা যখন যাবেন পাউদাটা অবশ্যই টেস্ট করবেন, কারণ প্রাইস এখানে কত আমি জানি না, শ্রীমঙ্গলে যেহেতু 100 টাকা, এখানে আর বেশি হতে পারে, 150 আর 200 এরকম হতে পারে। তো আমার কাছে মনে হয় ওদের এটার টেস্টের যে ব্যাপারটা খুবই ভালো। আজকে আমি তাহলে এখানে শেষ করবো, সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন যেখানে আছেন। আর আরেকটা কথা, আমাকে যারা ফলো করেন, আমার চ্যানেল যারা ফলো করেন, যারা রেগুলার লাইক কমেন্ট করেন, তাদেরকে সবসময় আমি বলি ধন্যবাদ, কারণ আমাকে আপনারা সাপোর্ট দিচ্ছেন। নেক্সট ভিডিও কী দেখতে চাচ্ছেন, কোথায় দেখতে চাচ্ছেন, সেটা অবশ্যই আমাকে শেয়ার করবেন। আজকে আমি এখানে শেষ করবো, আল্লাহ হাফেজ।